অন্যদিকে আগামীকাল মালদা জেলার দুটি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে আজ সকাল থেকেই ভোটের প্রস্তুতি একেবারে তুঙ্গে মালদা পলিটেকনিক কলেজে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের পাঁচটি বিধানসভা এবং মালদা উত্তর লোকসভা কেন্দ্রের একটি বিধানসভা এলাকার ভোট কেন্দ্রের জন্য ইভিএম এবং জরুরি সরঞ্জাম নিয়ে বুথের উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেছেন ভোট কর্মীরা দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটি ছবি মালদা উত্তর এবং মালদা দক্ষিণের ভোট গ্রহণের আগের একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি মালদা উত্তরের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী রাত পোহালে তৃতীয় পর্যায়ের নির্বাচন এই মুহূর্তে আমরা রয়েছি মালদা পলিটেকনিক কলেজে ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীকে বলবো দেখানোর জন্য ভোটকর্মীরা ইতিমধ্যেই চলে এসেছেন মালদা পলিটেকনিক কলেজের এখান থেকে মালদা উত্তর এবং মালদা দক্ষিণ দুটি লোকসভা কেন্দ্রে যারা ভো ভোটকর্মী রয়েছেন যারা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিভিন্ন বুথে যাওয়ার যে প্রক্রিয়া ইভিএম এবং ব্যালট নিয়ে সেই প্রক্রিয়াই কিন্তু এখানে ভোটকর্মীরা ইতিমধ্যেই করছেন আটটা বিধানসভা এগুলো নিয়ে কিন্তু মালদা উত্তর লোকসভা যার মধ্যে বেশ রতুয়া হরিশ্চন্দ্রপুরের মতো স্পর্শকাতর জায়গাও রয়েছে বেশ কয়েকজন নির্বাচন কর্মী যারা প্রিসাইডিং অফিসার তাদের সাথে কথা বলার চেষ্টা করব প্রথম পর্যায়ে উত্তরবঙ্গের দ্বিতীয় পর্যায়ে রায়গঞ্জে ভোট হয়েছে বিভিন্ন রকমের পরিস্থিতি তৈরি হয়েছে আপনি এবার তৃতীয় পর্যায়ে মালদা এখানে ডিউটি করছেন কি মনে হচ্ছে অলওয়েজ হোপ ফর দ্য বেস্ট ভালো কিছু হবে এটাই আশা করছি এবং সব কিছুর জন্য প্রস্তুত থাকবো আমি সব কিছুর জন্য মানে সব কিছু মানে যে কোনো প্রবলেম ধরুন একটা বুথ তো একটা বিভিন্ন রকম পরিস্থিতি উদ্ভব হতে পারে সুতরাং ভালো খারাপ চ্যালেঞ্জিং যে কোনো পরিস্থিতির জন্য রেডি থাকবো কিন্তু আশা করছি ভালোভাবে ভোট করে আমি বেরিয়ে চলে আসব। এটাই সেন্ট্রাল ফোর্স অধিকাংশ জায়গায় থাকবে এরকমটাই জানা যাচ্ছে আপনাদেরকে কেন্দ্রীয় বাহিনী আপনাদের বুথে কত থাকবে এই নিয়ে কিছু ব্রিফ করা হয়েছে হ্যাঁ আমি সেক্টরের সঙ্গে যোগাযোগ করলাম উনি বললেন যে আপনাদের বুথে কেন্দ্রীয় বাহিনী আছে চারজন সিআরপিএফ আছে মানে আমি এখন যাইনি ওখানে গিয়ে দেখতে পাবো কিন্তু যেটুকু শুনলাম যে চারজন কেন্দ্রীয় বাহিনী থাকবেন দীপ্টেন্দুকে বলবো দেখানোর জন্য প্রচুর ভোটকর্মী প্রিসাইডিং অফিসার ফার্স্ট পোলিং অফিসার বিভিন্ন কাউন্টার মারফত শেষ মুহূর্তের যে কাজ সেটা তারা শুরু করে দিয়েছেন এখান থেকে সরাসরি তারা তাদের যে ভোটগ্রহণ কেন্দ্র সেখানে যাবেন এবং যে সেন্ট্রাল ফোর্সের যে ডিপ্লয়মেন্ট সেটাও ইতিমধ্যেই ভোটকর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে এমনটাই জানা যাচ্ছে ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে ময়ূর ঠাকুর চক্রবর্তী এবিপি আনন্দ মালদা